আমাকে যদি বলতে বলা হয় রসগোল্লা ছবিটাকেও কোথাও গিয়ে ছাপিয়ে গেছে এই ছবিটার শেষ পনেরোটা নমস্কার বন্ধুরা আমি পৌশালি চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে এখন আমার একটা বাংলা ছবি নিয়ে আলোচনা করব উইন্ডোজ প্রোডাকশন হাউস প্রযোজিত কৌশিক গাঙ্গুলি পরিচালিত বাংলা ছবি লক্ষ্মী ছেলে যেটা আমি মানে আজকে সর্বশেষ ওই সিনেমাটাই দেখেছি এবং আজকে দেখা তিনটে সিনেমার মধ্যে সেরা সিনেমা লেগেছে আমার তো এই সিনেমাটা আমার কেমন লেগেছে ডিটেলসে তোমাদের সঙ্গে আলোচনা করবো তাহলে চলো ভিডিওটা শুরু করি তোমাদের সকলের কাছে একটাই অনুরোধ যারা আমার ভিডিওটা তোমাদের ভালো লাগবে এক্ষুনি একটা লাইক করে দাও আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটাকে লাইক ফলো অ্যান্ড সি ফার্স্ট অবশ্যই করে দিও বন্ধুরা দেখো এই গল্পটা আমরা ট্রেলার দেখেই বুঝতে পেরেছিলাম যদি ছোট্ট করে বলি এখানে হচ্ছে বিজ্ঞান ভার্সেস কুসংস্কার বা বিজ্ঞান ভার্সেস অন্ধবিশ্বাস যেটা ইচ্ছে তোমরা বসে নিতে পারো কুসংস্কার অথবা অন্ধবিশ্বাস এখানে গল্পটা এরকম একটা প্রত্যন্ত গ্রাম যেখানে একটি বাচ্চা শিশুর চারটে হাত আছে এবং সেই মেয়েটিকে নিয়ে একটা তুমুল পরিমাণ ব্যবসা চলছে মেলা বেশ মেলা তৈরি করে সেখানে মেয়েটাকে দিয়ে মা লক্ষ্মী মা লক্ষ্মী হাঁকিয়ে দিয়ে প্রচুর মানুষ তাকে একবার করে পায়ে ছুঁয়ে দিয়ে প্রণামী বাক্সে প্রণামী ফেলে দিয়ে চলে যাচ্ছে সে নাকি সেই গ্রামের ভগবান এবারে এমন সময় তিনটি বাচ্চা ছেলেমেয়েরা কলকাতা থেকে যায় তারা প্রত্যেকেই জুনিয়র ডাক্তার এবং তাদেরও যখন এভাবে বলা হয় যে গ্রামের একজন ভগবান মা লক্ষ্মী তারা ব্যাপারটা নিয়ে খুব ইন্টারেস্টেড হয় এবং তাকে দেখতে যায় তাকে দেখতে যাবার সময় তাদের মধ্যে তিন বন্ধুর মধ্যে একজন কিন্তু এই বাচ্চা মেয়েটার গায়ে হাত দিয়ে বুঝতে পারে যে সেই মেয়েটার প্রচন্ড জ্বর তার গাটা গরম এবং তাদের মধ্যে থেকে তখন থেকেই কথাবার্তা শুরু হয়ে যায় যে এই বাচ্চাটি কিন্তু অসুস্থ আলটিমেটলি তাদের কাছে তারা যেহেতু ডাক্তার তাদের কাছে তো সে একটা বাচ্চা তার চারটে হাত মাছের মা আছে মানে যে সে ভগবান এটা তো তাদের কাছে নয় তারা তো বিজ্ঞান ভিত্তিক মানে সম্পন্ন মানুষ সেই কারণে তো এবারে ধীরে ধীরে দেখানো হয় যে তারা কিন্তু এই বাচ্চাটাকে চিকিৎসা করানোর নানান রকম চেষ্টা চালাতে থাকে ইনফ্যাক্ট তাদের মধ্যে এই তিনটি বন্ধু বান্ধবীর মধ্যে যে মেয়েটি ছিল সে কিন্তু ডিরেক্ট গিয়ে এই বাচ্চা মেয়েটির মাকে বলে যে তোমার মেয়েকে কিন্তু মানে এক্ষুনি চিকিৎসা করাতে হবে না হলে কিন্তু মেয়েটি বাঁচবে না তার কারণ এই চারটে হাত আছে মানে সে ভগবান নয় সে স্পেশাল চাইল্ড আমরা এরকম অনেক সময় দেখি কি ধরো যমজ সন্তান যখন হয় তখন তো একই রকম দেখতে দুটো সন্তান জন্মগ্রহণ করলো আলাদা ব্যাপার কিন্তু এই যমজ সন্তান যখন দুটো আলাদা আলাদা বাচ্চা হয় না তখন সেকেন্ড বাচ্চাটার কিছু জিনিসপত্র ওই প্রথম বাচ্চাটার মধ্যে চলে আসে তো এখানে কিন্তু আমরা সেই ব্যাপারটাই দেখতে পাচ্ছি এই বাচ্চাটাও যমজ বাচ্চা হতে মানে হয়নি না হয়ে আরেকটা বাচ্চার যে দুটো হাত সেটা তার মধ্যে জুড়ে গেছে এবং সেই কারণেই কিন্তু সে স্পেশাল চাইল্ড এটা যখন গ্রামের মানুষদের এরা তিনজন মিলে প্রচণ্ডভাবে বোঝানোর চেষ্টা করলো তারা কোনোভাবেই বুঝতে চাইল না এখানে খানিকটা বুঝতে চাইলো না আবার খানিকটা যারা বড় মাথার মানুষ তারা দেখলো আমাদের ব্যবসাটা তো নষ্ট হয়ে যাবে সেই কারণে মানে তারা কিন্তু ডাক্তারের সঙ্গে পরামর্শ করবার কোনো রকম সুযোগই তাদেরকে দিতে চাইলো না আলটিমেটলি কিন্তু এই তিনজন বন্ধু বান্ধবী মিলে সেই বাচ্চাটাকে গ্রামের বাইরে বের করে আনে এবং তখন তাদেরকে প্রচুর কিছু ফেস করতে হয় তারা যখন চলে আসে শহরে বাচ্চাটাকে নিয়ে তখনও মানে যাদের কাছে তারা এসে পড়বে এক আমরা চূর্ণি গাঙ্গুলির ক্যারেক্টারটাকে দেখতে পাচ্ছি এখানে তাকে তিনি একজন ম্যামের চরিত্রে অভিনয় করছেন আমরা এখানে দেখতে পাচ্ছি বাবুল সুপ্রিয়র ক্যারেক্টারটাকে যিনি চূর্ণি গাঙ্গুলির হাজব্যান্ড তিনি তারও প্রচণ্ড একটা পদস্থ তিনি একজন মানুষ সেটা আমি স্পয়লার দেব না কিন্তু এইভাবে বাচ্চাটা কিন্তু আলটিমেটলি সুস্থ হয়ে যায় কিন্তু তারপরে কি হয় এর থেকে বেশি জানতে গেলে তোমাদেরকে অবশ্যই হলে গিয়ে লক্ষ্মী ছেলে ছবিটা দেখতে হবে এই ছবির পজিটিভ দিক নেগেটিভ দিক প্রথমেই এই ছবির পজিটিভ দিক হচ্ছে এই কনসেপ্টের ওপর কাজ করাটা কৌশিক গাঙ্গুলির আমি যতগুলো ইন্টারভিউ সেশন শুনলাম উনি বারবারই এটা এটা বলছিলেন যে কিন্তু একটা ট্রু ইভেন্টের ওপরে তৈরি গল্প এবং এটা যে একটা সত্যি ঘটনা অবলম্বনে তার কিছু ফুটেজও এই সিনেমাটার মধ্যে দেখানো হয়েছে যাতে মানুষের মধ্যে কোনো রকম সন্দেহ না থাকে যে এটা কি আদবেও সত্যি ঘটনা নাকি মিথ্যে ঘটনা তো এই পুরো ব্যাপারটাই এই কনসেপ্টটা প্রচন্ড আজকের দিনে দাঁড়িয়ে এবং এখনো পর্যন্ত যে সমস্ত গ্রামাঞ্চল এরকম কুসংস্কারাচ্ছন্ন হয়ে আছে সেই সমস্ত গ্রামবাসীদের জন্যে এই মানে এই কনসেপ্টটা প্রচণ্ড অথেন্টিক বলে আমার মনে হয় তো আমার ফার্স্ট পজিটিভ দিক এই কনসেপ্ট সেকেন্ড কনসেপ্ট হচ্ছে যেভাবে স্টোরি টেলিং বা যেভাবে প্রেজেন্টেশন করা হয়েছে যেভাবে প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি ওয়ান মানে যেভাবে অভিনয় করেছে তারা তাদের ডায়লগ ডেলিভারি করেছে বিশেষ করে তিন বন্ধুর কথা আমি বলছি আমি চুনি গাঙ্গুলির কথা বলছি বাবুল সুপ্রিয়র কথা বলছি এখানে যিনি উজান গাঙ্গুলির বাবার চরিত্রে যিনি অভিনয় করছেন এখানে অম্বরেশ ভট্টাচার্যের কথা যদি বলি প্রত্যেকের ক্যারেক্টারগুলোকে এত সুন্দরভাবে লেখা হয়েছে এবং তারা এত যত্ন করে অভিনয়টা করেছেন যেটা পুরো অনস্ক্রিন তোমরা বুঝতে পারবে থার্ড পজিটিভ দিক হচ্ছে এই ছবিটার কালার কারেকশন যেটা খুব ন্যাচারাল তোমাদের এমন কিচ্ছু মনে হবে না যে কালার লাইটিং ফাইটিং দিয়ে তামঝাম করে দেওয়া হয়েছে দুটো জায়গায় তো মানে পাতি কথা দেখানো হচ্ছে একটা গ্রাম আর একটা শহর আর শহরের মাঝখানে আমরা আরও একটা জায়গা দেখতে পেয়েছি যেটা ভুবনেশ্বর এই বাচ্চাটার চিকিৎসা হবে এই তিনটে জায়গা ছাড়া আমরা আর কোথাও দেখতে পাইনি কিছু তো লাইটিংয়ের কাজ এখানে প্রচণ্ড ভালো ফোর্থ পজিটিভ দিক ব্যাকগ্রাউন্ড মিউজিক যখন তারা গ্রামে ঢুকছে সেই যে সেই সমস্ত গ্রামে তারা মানে খুব স্বাভাবিকভাবে লোকসঙ্গীতকে খুব প্রেফার করে সেই কারণে কালো জলে কুচলাতলে গানটাকে প্রথম দিকেই একদম ইউজ করা হয়েছে তারপরে এমন একটা জায়গায় এরকম একটা গানও দেখা যাচ্ছে যেখানে কিন্তু যে যেহেতু এই তিনটে ছেলে মেয়ে কলকাতা থেকে লেখাপড়া করে করা তিনটে ছেলে মেয়ে তাই তারা একটুখানি ওয়েস্টার্ন মিউজিক পছন্দ করে এমন একটা সিচুয়েশন আসবে যখন কিন্তু এই উজান গাঙ্গুলির সঙ্গে তারা এই তিনটে বন্ধু মিলে ইংরেজি গান গাইতে গাইতে গাড়ির মধ্যে করে যাবে কিন্তু যেই গ্রামে প্রবেশ করবে আবার সেই মিউজিকটা সেই ধাঁচের মিউজিকটা এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিকে প্রশংসা করতেই হবে লাস্ট পজিটিভ দিক এই সিনেমার ক্লাইম্যাক্স সিন বন্ধুরা আমি কিচ্ছু বলে স্পয়লার করব না শেষ পনেরোটা মিনিট উজান গাঙ্গুলি বুঝিয়ে দিয়েছে যে তার বাবা কৌশিক গাঙ্গুলি এবং আমি উজান গাঙ্গুলির রসগোল্লা সিনেমাটা থেকেই আমাকে যদি বলতে বলা হয় রসগোল্লা ছবিটাকেও কোথাও গিয়ে ছাপিয়ে গেছে এই ছবিটার শেষ শেষ মিনিট মিনিট মানে যে পারফরমেন্সটা উজান গাঙ্গুলি দিয়ে দিয়েছে সেটা তোমরা হলে না দেখলে বুঝতে পারবে না এবারে চলে আসি সিনেমাটার নেগেটিভ দিক নেগেটিভ দিক আমার একটাই লেগেছে সেটা হচ্ছে চূর্ণি গাঙ্গুলির হাজব্যান্ড হিসেবে বাবুল সুপ্রিয়কে একেবারে মানায়নি মানে আমার মতে এটা মনে হয়েছে এখানে চূর্ণি গাঙ্গুলি আমরা কী দেখি তিনি প্রচন্ড পার্সোনালিটি পূর্ণ একজন মহিলা এবং তিনি কিন্তু তার অভিনয়ের দিক থেকে পুরো মানে সর্বক্ষণ সেটাকে ধরে রেখেছেন উল্টো দিকে আমরা যেহেতু বাবুল সুপ্রিয়কে একটু অন্যভাবে চিনি এবং সেখানে মানে ছবিতে তিনি ক্যারেক্টারটাও ওইভাবেই প্লে করছেন কিন্তু আমার যেন সামহাও মনে হয়েছে যে চূর্ণি গাঙ্গুলির হাজব্যান্ড হিসেবে আরেকটু ওয়েটফুল পারসন যদি কাউকে কাস্টিং করা যেতে পারতো সেক্ষেত্রে আরেকটু ভালো হতো এটাই ছিল আমার অল ওভার লক্ষ্মী ছেলে নিয়ে রিভিউ এটা একটা মাস্ট ওয়াচ ফিল্ম বন্ধুরা এবং আমি আরও একবার রিপিট করি উইন্ডোজ প্রোডাকশনের ছবি মানেই সেটা সব মানে সব দিক থেকে কমপ্লিট একটা ছবি হয় তো এটাও এই ছবিটাও কিন্তু সেটার নিদর্শনই রেখে গেল তোমরা প্রত্যেকে দেখো ছবিটা এবং আমি আমি তোমাদেরকে বলছি ছবিটা মিডল পয়েন্টে এসে তোমাদের একটু মনে হতে পারে যে খানিকটা বোর লাগছে কিন্তু তোমরা যদি মন দিয়ে ছবিটাকেই শুধু দেখো না তাহলে তোমরা ফিল করতে পারবে যে ওই ক্যারেক্টারগুলোকে যেহেতু এস্টাবলিশ করা হচ্ছে করা হতে হতে যাচ্ছে সেই কারণে ওটা আসলে বোরিং কিন্তু জায়গা নয় তো দেখো ছবিটা আমি সিরিয়াসলি আজকে যদি এই ছবিটা না দেখতাম আমি মিস করতাম আর কৌশিক গাঙ্গুলির ওপর অবশ্যই ভরসা ছিল আছে এবং ভবিষ্যতেও থাকবে আমি আর একটু খুশি হতাম যদি এই ছবিতে কৌশিক গাঙ্গুলিকেও অভিনয় করতে দেখতে পেতাম সেটা দেখতে পেলাম না যাই হোক কিন্তু বাকি যারা অভিনয় করেছেন প্রত্যেকের জন্যে হাততালি তো অবশ্যই দেওয়ার প্রয়োজনই আছে তো অলোবার এই ছিল আমার রিভিউ তোমরা যারা দেখে ফেলেছো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও আর যারা দেখোনি তারা দেখে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটা ভালো লাগলে এক্ষুনি একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না যারা ফেসবুক থেকে দেখলে তারা ফেসবুক পেজটাকে লাইক ফলো অ্যান্ড ফার্স্ট করতে কিন্তু কেউ ভুলো না তাহলে এখনের জন্যে টাটা